পৃথিবীতে হঠাৎই এলিয়েনরা আক্রমণ করে। টোটাল 10 জন এলিয়েন পৃথিবীতে আসে আর এসেই তারা অদৃশ্য হয়ে যায়। সমস্ত পাবলিক এতে ভয় পায়। এলিয়েনদের ধরার জন্য আমাদের সুপার হিরো মেহুলের ওপর দায়িত্ব দেওয়া হয়। মেহুল প্রথমেই এই মার্কেটে যায়। এই মার্কেটের মধ্যে কতগুলো এলিয়েন লুকিয়ে রয়েছে। বন্ধুরা, তোমরা এই মার্কেটটিকে খুব ভালো করে দেখো এবং আমায় কমেন্টে অবশ্যই জানাও যে এখানে কতগুলো এলিয়েন লুকিয়ে রয়েছে। দেখো বন্ধুরা, এখানে মোট 4টি এলিয়েন লুকিয়ে রয়েছে। মেহুল এই এলিয়েনগুলোকে ধরে ফেলে। একটা ফুটবল ম্যাচ চলছে। মেহুল সেখানে পৌঁছে যায় এলিয়েনদের ধরার জন্য। বন্ধুরা, তোমরা ভালো করে দেখে আমায় কমেন্টে জানাও যে এখানে কতগুলো এলিয়েন লুকিয়ে রয়েছে। দেখো বন্ধুরা, এখানে 4টি এলিয়েন লুকিয়ে রয়েছে। মেহুল মোট 8টি এলিয়েনকে ধরে ফেলেছে। এবার মেহুল তার নিজের অফিসে যায়। এখানে 1টি এলিয়েন লুকিয়ে রয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কে এলিয়েন? তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এখানে এই মেয়েটি হলো এলিয়েন। মেহুলের কাছে ফোন আসে কাশ্মীর থেকে। সেখানেও একটা এলিয়েন রয়েছে। মেহুল তাড়াতাড়ি করে কাশ্মীর পৌঁছে যায়। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছে। একজন সায়েন্টিস্ট রিসার্চ করার জন্য সেখানে পৌঁছায় আর সে লোকজনের কাছে এলিয়েন সম্পর্কে জিজ্ঞাসা করে যে তারা এলিয়েনদের দেখেছে কিনা। লোকজনেরা বলে, আমরা দুজন এলিয়েনকে স্পেসশিপ থেকে নামতে দেখেছি। তারপর তারা কোথায় গেছে তা আমরা জানি না। সায়েন্টিস্টের অনুমান যে এলিয়েনরা মানুষের রূপ ধারণ করেছে, তাই সে তাদের খোঁজার জন্য মার্কেটে যায়। মার্কেটের লোকজনদের সায়েন্টিস্ট ভালো করে দেখে আর সে বুঝে যায় এখানে দুজন এলিয়েন লুকিয়ে রয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে এলিয়েন? তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এখানে ঠান্ডায় সবার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, শুধুমাত্র এই দুজন লোকের বাদ দিয়ে। তার মানে এরা দুজনই হলো এলিয়েন। সায়েন্টিস্ট তখনই মেহুলকে জানায় আর মেহুল এসে এই দুজন এলিয়েনকে ধরে নেয়। মেহুল মোট 11 জন এলিয়েনকে ধরেছে। তার মানে পৃথিবীতে 10 জন নয়, 11 জন এলিয়েন এসেছিল। মেহুলের সাহসিকতার জন্য ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসা আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই মোটিভেশন দেয়। বন্ধুরা, এবার তোমাদের একটু মেমোরি টেস্ট করা যাক। একটা স্পেসশিপ স্পেসের চারিধারে ঘুরতে ঘুরতে একটা প্ল্যানেটে ল্যান্ড করে। সেই স্পেসশিপ থেকে একটা এলিয়েন সেই প্ল্যানেটে ল্যান্ড করে। তো বন্ধুরা, এবার আমায় বলো তো, এই 3টে প্ল্যানেটের মধ্যে কোন প্ল্যানেটে এলিয়েনটা ল্যান্ড করেছে? উত্তর জানার আগে তোমাদের উত্তর আমায় কমেন্টে অবশ্যই জানিও। প্ল্যানেটটিতেই এলিয়েনটা ল্যান্ড করেছিল। এখন আমায় বলো, কোন স্পেসশিপটা তোমরা প্রথমে দেখেছিলে? উত্তর জানার আগে তোমাদের উত্তর আমায় অবশ্যই কমেন্টে জানিও। উত্তরটি হবে বি নম্বর স্পেসশিপ। এবার আমায় বলো, কোন এলিয়েনটাকে দেখেছিলে? উত্তর জানার আগে তোমাদের উত্তর আমায় অবশ্যই কমেন্টে জানিও। এখানে এ নম্বর এলিয়েনটাকে তোমরা প্রথমে দেখেছিলে।
বন্ধুরা, এখানে এই দুটি ছবিকে খুব ভালো করে দেখো। এই দুটো ছবির মধ্যে কতগুলো ডিফারেন্স আছে তোমরা ভালো করে দেখে আমায় কমেন্টে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, এখানে মোট চারটি ডিফারেন্স রয়েছে। রাজ একটা কাস্টম পার্টি অ্যারেঞ্জ করে। পার্টিতে সে হঠাৎই একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি মাস্ক পরেছিল। প্রথম দেখায় রাজ মেয়েটি প্রেমে পড়ে যায়। রাজ মেয়েটির সাথে কথা বলতে যাবেই হঠাৎই তার একটা ফোন আসে, আসে বাইরে চলে যায়। রাজ যখন পার্টিতে ফিরে আসে, সে মেয়েটিকে আর দেখতে পায় না। বাড়িতে এসেও রাজ সেই মেয়েটিকে ভুলতে পারে না। সে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় মেয়েটিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে তিনটি মেয়েকে দেখতে পায় এবং এই তিনটি মেয়েকে দেখে সে বুঝে যায় এদের মধ্যেই একজন হলো সেই পার্টিতে থাকা মেয়েটি। রাজ কি করেই বা বুঝলো যে এই তিনটি মেয়ের মধ্যেই একটি মেয়ে হলো সেই পার্টিতে থাকা মেয়েটি? কারণ মেয়েটি তো মাস্ক পরেছিল। বন্ধুরা, তোমরা যদি বুঝতে পারো এই তিনটি মেয়ের মধ্যে আসল মেয়েটি কোনটি, তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। তার মুখে কোনো দাগ নেই, তার মানে এই এ আর সি নম্বর মেয়েটি নয়, তার মানে বি নম্বর মেয়েটি হলো পার্টিতে থাকা সেই মেয়েটি। বন্ধুরা, এখানে এই দুটি ছবিকে খুব ভালো করে দেখো। এদের দুজনেরই সামনে ভারী বিপদ। এদের মধ্যে কে বাঁচতে পারে তোমরা বলতে পারবে? বন্ধুরা, এখানে এ নম্বর মহিলাটি বাঁচতে পারে। খেয়াল করে দেখো, তার হাতে দুটো কাঁটা রয়েছে। সেই সেই কাঁটা দিয়ে সাপটিকে মারতে পারবে। আর বি নম্বর মহিলাটি যে দড়ির ওপর ঝুলে রয়েছে সেটা ছিঁড়ে যাচ্ছে। সে যখন তখন আগুনে পড়ে মারা যেতে পারে।